आजकेर এই ভিডিওটা আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত অর্থাৎ তুমি যদি 2022 এ আইটিআই তে ভর্তি হতে চাও তাহলে একদম আইটিআই অ্যাডমিশন ফর্ম ফিলআপ থেকে শুরু করে আইটিআই তে গিয়ে ফিজিক্যালি ক্লাস শুরুর দিন পর্যন্ত কি কি স্টেপ রয়েছে সেগুলি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটা মূলত সেই সকল ক্যান্ডিডেটদের জন্য যারা এবছর মাধ্যমিক বা ক্লাস 8 এর পরীক্ষা দিয়েছো এবং ভাবছো আইটিআই তে ভর্তি হওয়ার কথা অথবা এমন ক্যান্ডিডেট যারা মাধ্যমিক তো অনেক আগেই পাস করে গেছো কিন্তু ভাবছো এই বছর আইটিআই তে ভর্তির জন্য ফর্ম ফিলআপ করবে। দুটো ক্ষেত্রেই আমি সেই সকল ক্যান্ডিডেটদের কথা বলছি যারা আইটিআই তে ভর্তি হওয়ার বিষয়ে একদম নতুন বা এবছর প্রথম ফর্ম ফিলআপ করবে। আজকে আমি এই ভিডিওটা করছি কারণ তোমাদের কাছ থেকে আমি এমন বেশ কিছু কমেন্টস পেয়েছি যেগুলো দেখার পর আমার মনে হয়েছে এই ভিডিওটা তোমাদের সকলের সাথে শেয়ার করা উচিত। তোমাদের অনেকের কাছেই এখনো আইটিআই তে ভর্তি হওয়ার বিষয়টা একদম স্পষ্ট নয়, হয়তো তোমরা ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ বিষয়টা জানো না বা তোমাদের আশেপাশে এমন কেউ নেই যে তোমাদের এই বিষয়ে গাইড করবে। তোমাদের কাছ থেকে আমি যে সমস্ত কমেন্টসগুলো পেয়েছি তার মধ্যে থেকে বেশ কিছু কমেন্টস স্ক্রিনে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম কমেন্টসটা দেখো, লিখেছে কৌশিক অধিকারী, দাদা যে গভর্নমেন্ট আইটিআই দ্বারা আমার অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড হবে সেখানেই কি আমার অ্যাডমিশন হতে পারে, প্লিজ দাদা একটু বলুন। পরবর্তী কমেন্টসটা দেখো, লিখেছে জয়শ্রী দত্ত, সে অনেক বড় একটা কমেন্টস করেছে, আগে আইটিআই অ্যাডমিশন করিনি কখনো, দাদা আমি ফর্ম ফিল আপ করেছি 2022 মাধ্যমিক গ্রেডে, কিন্তু বুঝতে পারছি না যে কাউন্সেলিংয়ের আগে কি চয়েস করতে হয়, কোন কলেজে অ্যাডমিশন নিতে চাই আর কবে কাউন্সেলিং হবে, আমাদের কি কোনো এক্সাম হবে, মাধ্যমিক গ্রেডে ফর্ম ফিল আপ করেছি সেই সব বিষয়ে ঠিক বুঝতে পারছি না, প্লিজ একটু বলবেন প্লিজ। অনেক বড় একটা কমেন্ট সে করেছে এবং তাকে রিপ্লাইও আমি করেছি, তবুও তার কমেন্টটি একবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী কমেন্টসে দেখা করেছে ঝুমা মণ্ডল, সে লিখেছে দাদা এই ইয়ারে কি আইটিআই এর জন্য এক্সাম হবে, প্লিজ একটু জানাবেন। পরবর্তী কমেন্টসটি করেছে পূজা ফিকি, সে লিখেছে আমি সুইং আইটিআই এ অ্যাডমিশন নিব, হাও প্লিজ রিপ্লাই। অর্থাৎ সে চায় সুইং ট্রেডে অ্যাডমিশন নিতে, তার জন্য কীভাবে সে অ্যাডমিশন নেবে সেই বিষয়ে আমায় কমেন্ট করেছে। পরবর্তী কমেন্টসটি করেছে শুভেন্দু বদুক, সে লিখেছে এনসিবিটি আইটিআই কলেজে কীভাবে অ্যাডমিশন হওয়া যাবে। পরবর্তী কমেন্টসটি করেছে দেখো কেএমএস বাংলা, সে লিখেছে স্যার ফর্ম ফিল আপের পর কী করতে হবে। এইরকম আরও বেশ কিছু কমেন্টস হয়েছে যেগুলো সবটা আমি তোমাদের দেখাচ্ছি না, যদি তোমাদের এই সকল কমেন্টসের রিপ্লাইতে আমি উত্তরটা দিয়ে দিতাম তাহলে তোমাদের মতো বাকি যারা রয়েছে অর্থাৎ বাকি যে সমস্ত ক্যান্ডিডেটস তারা আইটিআই অ্যাডমিশনের সিস্টেমটা সম্পর্কে জানতে পারতো না। একমাত্র এই কারণেই আমি এই ভিডিওটা করছি যে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব, এর ফলে তোমাদের পাশাপাশি তোমাদের মতো যে সকল ক্যান্ডিডেটস রয়েছে তারাও ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সম্পূর্ণ বিষয়টা জানতে পারবে। তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটিকে খুব ভালোভাবে একবার পড়ে দেখতে, তোমরা যদি নোটিফিকেশনটাকে খুব ভালোভাবে একবার পড়তে তাহলে তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখান থেকেই তোমরা পেয়ে যেতে, কিন্তু অতটা ধৈর্য বা সময় তোমাদের কাছে তো নেই যে তোমরা নোটিফিকেশনটাকে একবার ভালোভাবে পড়ে দেখবে। তাই আমি নোটিফিকেশনে দেওয়া সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তোমরা এই ভিডিওটাকেও যদি পুরোপুরি দেখতে তাহলে তোমরা তোমাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও থেকেই পেয়ে যেতে। তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে আগেই কমেন্টস করে দাও। অন্য কোনো চ্যানেলের কথা আমি বলছি না, তবে যদি তুমি আমার চ্যানেল ফলো করো তাহলে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি একবার অন্তত ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে দেখবে তুমি তোমার প্রায় সমস্ত প্রশ্নের উত্তর ভিডিও থেকেই পেয়ে গেছো। তারপরেও যদি মনে হয় কোনো প্রশ্ন রয়েছে যার উত্তর তুমি ভিডিও থেকে পাওনি তাহলে অবশ্যই নিচে আমায় কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই চ্যানেলটা ওপেন করেছি এবং এখানে রয়েছি, তবে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর। দেখা গেল তুমি যেই বিষয়টা নিয়ে আমায় কমেন্ট করছো সেই বিষয়টা নিয়ে অলরেডি আমি ভিডিওতে আলোচনা করেছি, তাই প্রথমে ভিডিওটা দেখো, তারপরেও যদি মনে হয় তুমি তোমার উত্তরটা ভিডিও থেকে পাওনি তবে অবশ্যই তুমি আমায় কমেন্ট করো। তাহলে চলো, যেই কারণে আজকের এই ভিডিওটা করা অর্থাৎ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সেটা একবার দেখে নেওয়া যাক। আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ক্লাস শুরুর দিন পর্যন্ত প্রায় মোট 13টি স্টেপ রয়েছে। এই স্টেপগুলো কী কী চলো সেগুলো একবার দেখে নেই, তাহলে পুরো ভর্তি প্রক্রিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন স্টেপের পর কোন স্টেপ রয়েছে। প্রথমেই দেখো 1 নম্বর স্টেপে রয়েছে অ্যাডমিশন ফর্ম ফিল আপ, অর্থাৎ যেটা এখন চলছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছে কত, মে মাসের 31 তারিখ পর্যন্ত। গত বছর বেশ কয়েকবার ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছিল, তবে এবছর অনেক আগের থেকেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবু যদি ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয় তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে তার নোটিশ প্রকাশিত হলে সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ফর্ম ফিল আপ করে দেওয়ার পর পরবর্তী স্টেপ হলো অনলাইন ভেরিফিকেশন বাই অ্যাডমিন, যেটা তোমরা লগ ইন করার পর দেখতে পাবে 6 নম্বর অ্যাকশানে লেখা রয়েছে, অর্থাৎ তোমরা তোমাদের ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে যখন সাবমিট করবে সেটি ভেরিফাই করা হবে নোডাল আইটিআই দ্বারা। এই নোডাল আইটিআইটা কি, তোমাদের এই বিষয়ে প্রশ্ন থাকে অনেক সময় যে নোডাল আইটিআই কোনটা। তোমার ডিস্ট্রিক্টে তোমার যে নিকটবর্তী আইটিআই রয়েছে সেটাই হচ্ছে তোমার নোডাল আইটিআই, এবং সেই আইটিআই থেকেই তোমার ফর্মটিকে ভেরিফাই করা হবে। ফর্ম ভেরিফিকেশন করার পর তোমরা যে অ্যাকনলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করবে তার নিচে লেখা থাকবে সেই আইটিআইয়ের নাম। তোমাদের মধ্যে থেকে একজন আমায় কমেন্ট করেছিলে যে নোডাল আইটিআই দ্বারা ফর্মটিকে ভেরিফাই করা হয়েছে, সেই নোডাল আইটিআই থেকে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এমন কোনো বিষয় নেই, নোডাল আইটিআই হচ্ছে তোমার ফর্মটাকে শুধুমাত্র ভেরিফাই করার জন্য। এবং নোডাল আইটিআই হচ্ছে কোনটা, তোমার ডিস্ট্রিক্টে তোমার নিকটবর্তী যে আইটিআই সেটাই হচ্ছে তোমার নোডাল আইটিআই। সেখান থেকে কোনোমতো তোমার ফর্মটাকে ভেরিফাই করা হবে। ভেরিফিকেশনের ক্ষেত্রেও তোমরা অনেকেই বারবার আমায় কমেন্ট করছো, দাদা ভেরিফিকেশন এখনও কমপ্লিট হচ্ছে না, 6 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, অনলাইন ভেরিফিকেশন বাই অ্যাডমিন এই অপশানটা এখনও পেন্ডিং শো করছে। এক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি ভুল করে থাকো সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে, অথবা যেই নোডাল আইটিআই থেকে তোমাদের ফর্মটিকে ভেরিফাই করা হবে সেখান থেকে কোনো কারণবশত লেট হচ্ছে। তাই যারা এখনও ফর্মটিকে ফিল আপ করোনি তারা অবশ্যই আমার ফর্ম ফিল আপের ভিডিওটি দেখো এবং সেখান থেকে ফর্ম ফিল আপের ভিডিওটি দেখে তুমি সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করো। ফর্মটি ফিল আপ করার পর একদিনের মধ্যেই আমার ফর্মটি ভেরিফাই হয়ে গেছিলো। তাই বলবো অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিওটি ভালোভাবে দেখে তারপর তুমি ফর্ম ফিল আপ করবে। এর পরবর্তী স্টেপে আমি লিখেছি অ্যাডমিশন ফর্ম ফিল আপ ডেট এক্সটেনশন, অর্থাৎ আগের বছরের মতো এবছর যদি অ্যাডমিশন ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয় সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ করা হবে এবং সেই নোটিশটি দেওয়া হলে আমি তোমাদের সাথে সেটি শেয়ার করব, যদি ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয় তবেই। আর যদি এক্সটেন্ড না করা হয় সেক্ষেত্রে ফর্ম ফিল আপের ডেটটি রয়েছে 31শে মে পর্যন্ত, তোমরা তার আগে অবশ্যই ফর্মটি ফিল আপ করে দেবে। পরবর্তী স্টেপটি দেখো রয়েছে ইনফরমেশন ফর ডকুমেন্ট আপলোড। গত বছর কী হয়েছিল, ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে একটা মেসেজ এসেছিল এবং সেখানে ইনফর্ম করা হয়েছিল ডকুমেন্ট আপলোডের জন্য। কেবলমাত্র সেই সকল ক্যান্ডিডেটদের এই মেসেজটা সেন্ড করা হয়েছিল যারা তাদের ফর্মটি কমপ্লিট করেনি, অর্থাৎ রেজিস্ট্রেশন তো করেছে কিন্তু ডকুমেন্ট আপলোড, ফিস পেমেন্ট এই রকম যে 5টি অ্যাকশন রয়েছে সেটা তারা কমপ্লিট করেনি। কেবলমাত্র সেই সকল ক্যান্ডিডেটদের ইনফর্ম করার জন্যই এই মেসেজটা সেন্ড করা হয়েছিল। তোমরা যারা এবছর নতুন তোমরা হয়তো জানবে না, তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এই পয়েন্টটাও শেয়ার করে দিই। এর পরবর্তী স্টেপ দেখো রয়েছে র্যাঙ্ক কার্ড পাবলিশড, অর্থাৎ ফর্ম ফিল আপ তো তোমাদের করা হয়ে গেল, মে মাসের 31 তারিখ অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কমপ্লিট হলো। তারপরে যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড পাবলিশড, অর্থাৎ তারপর র্যাঙ্ক কার্ড প্রকাশ করা হবে। তুমি যদি এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করে থাকো তাহলে মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমার র্যাঙ্ক প্রকাশিত হবে, এবং তুমি যদি ই গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে ক্লাস 8-এ প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে তোমার র্যাঙ্ক প্রকাশিত হবে। এর পরবর্তী স্টেপ হলো চয়েস ফিলিং প্রসেস, অর্থাৎ র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়ে যাওয়ার পর তুমি তোমার র্যাঙ্ক জেনে গেছো, এরপর তোমায় চয়েস ফিলিং করতে হবে। যদি বলো চয়েস ফিলিং কি, তাহলে তোমার পছন্দের ট্রেড ও আইটিআই নেমগুলিকে তোমায় চয়েস করতে হবে, পর্যায়ক্রমিকভাবে সাজাতে হবে। অর্থাৎ তোমার বাড়ির কাছে যে সমস্ত আইটিআইগুলি রয়েছে তুমি যদি মনে করো সেই সমস্ত আইটিআইগুলিকে প্রথম দিকে রাখবে তাহলে সেই সমস্ত আইটিআইগুলিকে তোমায় প্রথমে চয়েস করতে হবে। তারপরে একটু দূরে যে আইটিআইগুলো রয়েছে সেগুলো তুমি চয়েস করবে, তারপরে আরেকটু দূরে অর্থাৎ বেশি দূরে যদি তুমি যেতে চাও সেক্ষেত্রে সেই সমস্ত আইটিআইগুলিকে চয়েস করবে। যখন চয়েস ফিলিং প্রসেস হবে তখন সেই সংক্রান্ত ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করবই, তখন আরও ভালোভাবে তোমরা দেখতে পাবে যে কীভাবে চয়েস ফিলিং করতে হয়। তবে বেসিক একটা আইডিয়া তোমায় আমি দিয়ে রাখছি যে চয়েস ফিলিং প্রসেসটা কী। তুমি কোন আইটিআইতে অ্যাডমিশন নেবে সেটা নির্ভর করবে তোমার চয়েস ফিলিংয়ের ওপর। তুমি যদি মনে করো যেই নোডাল আইটিআই থেকে তোমার ফর্মটিকে ভেরিফাই করা হয়েছে তুমি সেই আইটিআইতেই অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই চয়েস ফিলিং করার সময় সেই আইটিআইয়ের নামটা তুমি প্রথমে সিলেক্ট করবে বা প্রথমে চয়েস করবে। তবে সেই আইটিআই তুমি চান্স পাবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার র্যাঙ্কের ওপর। তোমার র্যাঙ্ক যত কম হবে চান্স পাওয়ার সম্ভাবনাও তত বেশি হবে। এর পরবর্তী স্টেপ হলো পাবলিশড বোথ এম অ্যান্ড ই গ্রুপ সিট ম্যাট্রিক্স, অর্থাৎ গত বছর ওয়েবসাইটে এম ও ই দুটো গ্রুপের জন্যই সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয়েছিল। সিট ম্যাট্রিক্স বলতে কি, কোন কোন আইটিআইতে কোন কোন ট্রেডে কতগুলি ভ্যাকান্সি রয়েছে তার একটি লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল, যেটা দেখে তোমাদের একটা বেসিক আইডিয়া হবে যে কোন আইটিআইতে কোন ট্রেডে কতগুলি সিট রয়েছে এবং তোমরা সেই অনুযায়ী সেই ট্রেডটাকে চয়েস করতে পারবে। এই লিস্টটা চয়েস ফিলিং প্রসেস স্টার্ট হওয়ার সাথে সাথেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। এর পরবর্তী স্টেপ হলো তুমি যে চয়েস ফিল করেছো তার একটি প্রিন্ট আউট বার করে তোমার কাছে রেখে দেওয়া। চয়েস ফিলিংয়ের যে নির্দিষ্ট ডেট থাকবে সেই লাস্ট ডেট কমপ্লিট হওয়ার পর তুমি তোমার প্রিন্ট আউটটি বের করতে পারবে। অবশ্যই সেই প্রিন্ট আউট বার করে তুমি তোমার কাছে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। এর পরবর্তী স্টেপ হলো ফার্স্ট ফেজ কাউন্সেলিং রেজাল্ট পাবলিশড, অর্থাৎ চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট কমপ্লিট হওয়ার পর প্রথম ফেজ কাউন্সেলিংয়ের রেজাল্ট প্রকাশিত করা হবে। এর পরবর্তী স্টেপ, যদি তুমি ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে চান্স পাও অর্থাৎ যদি তোমার র্যাঙ্ক খুবই কম থাকে, অর্থাৎ যদি তোমার র্যাঙ্ক খুব ভালো হয় সেক্ষেত্রে তুমি যদি ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে চান্স পাও সেক্ষেত্রে অ্যাডমিশন ফিস পেমেন্ট করবে এবং তোমার অ্যাডমিশনটিকে কনফার্ম করবে। অথবা যদি তুমি ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে চান্স না পাও সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন করতে পারো তুমি, বা যদি তুমি ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে চান্স পাও এবং তুমি চাও সেই টেটে ভর্তি না হতে, অর্থাৎ যেই টেটটি তুমি ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে পেয়েছো সেই টেটে তুমি ভর্তি হতে চাইছো না, সেক্ষেত্রেও তুমি অটো আপগ্রেডেশনের অপশানটিকে সিলেক্ট করতে পারো এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করতে পারো। তবে ধরো তোমার ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে যেই টেটটা তুমি পেয়েছো সেই টেটটা তোমার পছন্দ হয়েছে, তুমি চাও সেই টেটেই অ্যাডমিশন নিতে, সেক্ষেত্রে তুমি ফিস পেমেন্ট করবে এবং তোমার অ্যাডমিশনটিকে কনফার্ম করবে। অ্যাডমিশন কনফার্ম করার পর পরবর্তী স্টেপ হলো সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমায় ভেরিফিকেশনের জন্য ফিজিক্যালি আইটিআইতে যেতে হবে, অর্থাৎ আইটিআইতে গিয়ে রিপোর্ট করতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশনের জন্য। এর পরবর্তী স্টেপ অর্থাৎ যেটা লাস্ট স্টেপ সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল ক্লাস স্টার্ট। ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার কমপ্লিট হয়ে গেছে, এরপর তোমার ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে। এই ছিল আইটিআইতে ভর্তির অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফিজিক্যাল ক্লাস স্টার্টের সম্পূর্ণ স্টেপ। আমি সমস্ত স্টেপগুলো নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আইটিআইতে ভর্তির জন্য কী কী স্টেপ রয়েছে। এরপরে তোমাদের এই প্রশ্নটা থাকার কথা না যে দাদা আমি ফর্ম ফিলআপ করেছি এরপরে কি হবে বা দাদা অনলাইন ভেরিফিকেশন বাই অ্যাডমিনের প্রসেসটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কি করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করি এই ধরনের কমেন্ট আর আমায় করবে না। আমি জানি না সম্পূর্ণ স্টেজগুলো তোমাদের মনে থাকবে কিনা, তবে মনে না থাকলেও কোনো সমস্যা নেই। যখন যে স্টেজগুলো হবে সেই স্টেজ নিয়ে সেপারেট ভিডিও আমি এই চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। তাই তুমি যদি মনে করো এবছর আইটিআইতে অ্যাডমিশন নেবে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং তোমার বন্ধুবান্ধব যারা এবছর আইটিআইতে অ্যাডমিশন নেবার কথা ভাবছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ।